হ্যাঁ হ্যালো, বলছি বিকালবেলা ফোন ধরলে না কেন? ও তোমার ফোন তোমার কাছে ছিল না, তোমার ফোনটা বাড়িতে রেখে তুমি ঘুরতে বেরিয়ে গেছিলে। তোমার বাড়িতে কি ভূত আছে নাকি? হোয়াটসঅ্যাপে বারবার অনলাইন আসছিল ভূতটা। অনেকদিন পরে আমাদের দেখা হবে, আমি প্রচন্ড এক্সাইটেড। ইনফ্যাক্ট আমি এখনই এক্সাইটেড। কি করা যায় বলো তো? তোমাকে একটা ছেলে প্রপোজ করেছে অফিসে, তোমার পাশেই বসে ছেলেটা। প্রীতি কৃষ্ণে টাচ কিয়া তুঝে, সরি পূজা, পূজা সরি, কবির সিং মোডে চলে গেছিলাম, সরি সরি সরি। তুমি যেগুলো ফটো আপলোড করো সেগুলোতে একটা ছেলে তোমার পাশে থাকে সবসময়, কেন বলো তো? ওই ছেলেটা তোমার পাশে এসে দাঁড়িয়ে তুমি কি করবে? আমি বলছি তুমি কি করবে। তুমি ছোটবেলা একটা জিনিস শিখেছিলে মনে আছে? হাঁটতে শিখেছিলে? হ্যাঁ, হেঁটে দুপা সরে যাবে। ঋতু প্লিজ মুখ থেকে বের করো ওটা। না না, আমার বান্ধবী এসেছিল, ও জাস্ট মিষ্টি খাচ্ছিল তাই। না না, আমি সন্দেহ করছি না, সন্দেহ করি না বাবু, আই লাভ ইউ, প্লিজ একটু ভিডিও কল করো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। তোমার ক্যামেরা খারাপ হয়ে গেছে। আমি সন্দেহ করছি না, প্লিজ ভিডিও কল করো না এখনই, এখনই হঠাৎ আমার ক্যামেরা খারাপ হয়ে গেল। এই একটা ছেলের আওয়াজ শুনতে পেলাম, হ্যালো। না আমি সন্দেহ করছি না। এই আমরা একদমই অন্য কাপালদের মতো না, যে ডিস্টেন্স বেড়ে গেলে প্রেম কমে যাবে, ঠিক কিনা? লং ডিস্টেন্স হয়েও আমাদের মধ্যে কত ভালোবাসা আছে। টেক্সটিং কল এগুলো একটু কম হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা আছে। এইভাবে চলতে থাকলে আমরা তিনজনই খুব খুশি থাকবো। দুজন? তিনজন কে বললো? বা পাগল নাকি? আমরা দুজন খুশি, তিনজন কেন বলবো, পাগল। আই লাভ ইউ। ক্যামেরা এখনই খারাপ কেন হলো? আমি সন্দেহ করছি না, প্লিজ ভিডিও কল করো। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।